চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ক্লাউডিয়া গোল্ডেন। তিনি অর্থনীতির ইতিহাস বিশেষজ্ঞ, অধ্যাপনা করেন হার্ভার্ডে। আজ স্থানীয় সময় বিকাল পৌনে 4টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। এর মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো। নোবেল কমিটি বলছে, শ্রমবাজারে নারীদের ভূমিকা নিয়ে গবেষণার জন্য ক্লাউডিয়াকে নোবেল দেওয়া হয়েছে। তার গবেষণা শ্রমবাজারে নারীরা কীভাবে ভূমিকা রাখেন এবং নারীরা এই খাতে কী ধরনের সমস্যার সম্মুখীন হন তা সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এসব সমস্যা কীভাবে অপসারণ করা যায় তা নিয়েও নানা সুপারিশ করেছেন তিনি। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে 1969 সাল থেকে। 2022 সাল পর্যন্ত এই শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট 54টি। চলতি বছরের ক্লাউডিয়া 55তম পুরস্কারটি অর্জন করলেন। চলতি বছর যারা নোবেল পুরস্কার পেয়েছেন, আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস 10 ডিসেম্বর, তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হবে 1 কোটি সুইডিশ ক্রোনার।